হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম ফিল্ম স্টকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, রাইট নাও চলে আসছে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম নেটওয়ার্কের বাইরে। ফিল্মের প্রধান চরিত্রে রয়েছে খাইরুল বাশার, তাসনিয়া ফারিন, ইয়াশ রোহান, নাজিয়া হক অর্ষা, নাজিফা তোশি, শরীফুল রাজ, জুনায়েদ, তাসনুমা তিশা অ্যান্ড মেনি আদার্স। ভিউয়ার্স, নেটওয়ার্কের বাইরের ট্রেলার দেখে যেটুকু বুঝলাম সেটা হচ্ছে যে এইখানে মূলত চারজন বন্ধু একটা ট্রিপের আয়োজন করেছে, যে ট্রিপটা মূলত হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপে। আমার পার্সোনালি সেটাই মনে হচ্ছে যে এটা কক্সবাজার না, এটা সেন্ট মার্টিন দ্বীপ। হয়তো তারা কক্সবাজার ট্রিপে গিয়েছে, বাট কক্সবাজার থেকে অবভিয়াসলি তারা সেন্ট মার্টিন গিয়েছে, বিকজ অফ লোকেশন দেখে তো সেটাই মনে হচ্ছে। আর আমি অলরেডি সেন্ট মার্টিন ভ্রমণ করেছি, তো আমার সেটাই মনে হচ্ছে যে এই চারজন বন্ধু বা এই যে টোটাল বন্ধুদের দল, এই বন্ধুদের দল তাদের রিফ্রেশমেন্টের জন্য তারা গিয়েছে হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপে, যেটা অবভিয়াসলি নেটওয়ার্কের বাইরে। সো ভিউয়ার্স, এই যে বন্ধুগুলো একসাথে মিলে একটা ট্রিপের আয়োজন করলো এবং সেই ট্রিপে তারা গেলো, সেখানে কি শুধুমাত্র আনন্দ হচ্ছে, ফুর্তি হচ্ছে? এটাই হয় আমাদের সাধারণত, একটা রিফ্রেশমেন্টের জন্যই কিন্তু ট্যুরটা দেওয়া হয়। কিন্তু এই রিফ্রেশমেন্ট করতে যেয়ে কিন্তু অনেক সময় অনেক প্রবলেম তারা ফেস করে, যেগুলো আসলে আনএক্সপেক্টেড প্রবলেম। তো সেই প্রবলেমগুলো কী কারণে হয় এবং সেই প্রবলেমের কারণে বন্ধুদের মধ্যে যে কানেকশন থাকে, সেই কানেকশনটার ফাটল ধরে কি না বা সেই কানেকশনটা বিচ্ছেদ ঘটে কি না, সেটাই মূলত দেখতে পাবেন এই মুভিতে। ভিউয়ার্স, যারা অলরেডি নেটওয়ার্কের বাইরের ট্রেলারটা দেখছেন তারা হয়তো লক্ষ্য করছেন যে এইখানে যে ট্রিপটা করতেছে সেই ট্রিপে মেয়েরাও থাকবে এবং এই ট্রিপের যে ঝামেলাটা সেটা হয়তো বা মেয়েদের কারণেই ঘটবে। বাট ভিউয়ার্স, শুধুমাত্র ট্রেলার দেখে কিন্তু একটা জিনিস বলা সম্ভব না। আর আমি আশা করছি মিজানুর রহমান আরিয়ান দুই একটা বিষয়ের উপর ফোকাস করে এই মুভিটা বানাননি, তিনি এই মুভিটা একটা কমপ্লিট প্যাকেজ হিসেবে বানাবে দর্শকদের জন্য, যেটা দেখার পর প্রত্যেকটা দর্শকের একটা রিফ্রেশমেন্ট হবে, একটা রোমান্টিক ভাইব পাবে, একদল ভালো বন্ধুদের মধ্যে কী ধরনের বন্ডিং থাকা দরকার সেটাও বুঝতে পারবে দর্শকরা। এছাড়া ভিউয়ার্স, ট্রেলারের প্রেজেন্টিংটা কিন্তু খুব সুন্দর ছিল, ট্রেলারের মধ্যে একটা ফ্রেশনেস ভাইবও রয়েছে এবং ট্রেলারের দু একটা গানের ছোটো ছোটো ক্লিপ শুনতে পেয়েছি এবং আশা করি গানগুলোও খুব সুন্দর হবে। সো ভিউয়ার্স, দ্যাটস ইট এই টোটাল ট্রেলার নিয়ে। আমি ওভারঅল একটা লাইনই বলবো, এই মুভিটা মূলত একটা রিফ্রেশমেন্ট হতে চলেছে ইয়ং এস দর্শকদের জন্য। অ্যান্ড আই হোপ ভিউয়ার্স, এই ফিল্মটার প্রতি দর্শকদের যে একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে সেই এক্সপেকটেশনটা যেন এই ফিল্মটা পূরণ করতে পারে। বাই দ্য ওয়ে ভিউয়ার্স, চরকি অ্যাপে 19 আগস্ট রিলিজ করা হবে নেটওয়ার্কের বাইরে। সো ভিউয়ার্স, এই মুভিটা নিয়ে আপনি কতটা এক্সপেকটেশন করতেছেন এবং এই মুভিটার ট্রেলার আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ওভারঅল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনি যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, নাহলে কিন্তু আপনি চলে যাবেন নেটওয়ার্কের বাইরে।